জলপাইগুড়ি ও আলিপুর আলিপুরদুয়ার জেলা। জলপাইগুড়ি জেলা, এই জেলার উত্তরে ভুটান দেশ ও দার্জিলিং জেলা, দক্ষিণে কুচবিহার ও বাংলাদেশ, পূর্ব দিকে আলিপুরদুয়ার জেলা, পশ্চিম দিকে দার্জিলিং জেলা ও বাংলাদেশ অবস্থিত। তিস্তা জলঢাকা এই জেলার প্রধান নদী। চা, ধান, পাট, আলু, আনারস এই জেলার কৃষি উৎপন্ন ফসল। চুনাপাথর এই জেলার একমাত্র খনিজ সম্পদ। গরুমারা অভয়ারণ্য এই জেলার জেলায় অবস্থিত। এখানকার গন্ডার পৃথিবীর বিখ্যাত। বাঙালি, নেপালি, রাভা, সাঁওতাল, ওরাং, ম্যাচ ও টোটো প্রভৃতি জাতির লোক এখানে বাস করে। আলিপুরদুয়ার জেলা 2014 সালে 25শে জুন জলপাইগুড়ি জেলার পূর্ব দিকে কিছুটা অংশ ভেঙে এই জেলা গঠিত হয়েছে। এই জেলাটি হিমালয়ের কোলে অবস্থিত। হিমালয়ের কোলে অবস্থিত হওয়ার অরণ্য সম্পদে পরিপূর্ণ। চা এই জেলার অর্থকরী ফসল। এছাড়া আলু, ধান, গম প্রভৃতি চাষ হয়। কালজানি, তোর্ষা, রায়ডাক এই জেলার প্রধান নদী। গারো, মেচ, টোটো বাঙালি, হিন্দিভাষী ও বিভিন্ন উপজাতি মানুষ বাস করে। ব্র্যাক্স ব্র্যাক্স ব্রাগ্য প্রকল্প। জলদাপাড়া অভয়ারণ্য, চিলাপাড়া অরণ্য, জয়গাঁ, হাসিমারা বিমানপথ, রাজার ভাতখাওয়া, শৈব তীর্থ, জলপেশ প্রভৃতি পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত। এ জেলার সদর শহর আলিপুরদুয়ার। তুই তো জলপেশ গিয়েছিস। হ্যাঁ, আমি গিয়েছিলাম হলো রাজার ভাত খাওয়া। রাজার ভাত খাওয়ার গল্প করেছি তোমার সাথে। হ্যাঁ, সুন্দর না? তোর্ষা নদীও আমি দেখেছি, ঠিক আছে। তোর্ষা নদী আমি যখন বিয়ে হয়নি তখন আমি তোর্ষা নদীও দেখতে গিয়েছি। তারপরে এখানে কি বললো, জলপাইগুড়ি জেলা ও আলিপুরদুয়ার জেলা। তাহলে কি হয়েছে, জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ারে ভাগ হয়েছিল কবে বলতো? 2014 সালে 25শে জুন জলপাইগুড়ি জেলার পূর্ব দিকে কিছুটা অংশ ভেঙে কি জেলা গঠিত হয়েছিল? আলিপুরদুয়ার। তাহলে কত সালে? 2014 সালে 25শে জুন, তাই তো? মনে থাকবে। দেখো কি সুন্দর, আমাদের জলপাইগুড়িতে আবার কি কি আছে জানো? জলপাইগুড়িতে গরুমারা অভয়ারণ্য আছে, আবার এই যে এখানে জলপাইগুড়ির গন্ডার পৃথিবীর বিখ্যাত। তারপরে এখানকার জলপাইগুড়ি জেলার হচ্ছে খনিজ সম্পদ কি তাহলে? চুনাপাথর। চুনাপাথর মনে থাকবে।